বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে পেশ করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। একই সঙ্গে আদালতে পেশ করা হয় এজেন্ট চন্দন মণ্ডল, এসপি সিনহা সহ মোট ১২ জনকে। আদালতে হাজিরা দেওয়ার আগে গাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়। এখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল থাকার থাকবে, তৃণমূল আরও বাড়বে। উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল যখন সামনে আসছে, বেশ কয়েক রাউন্ড গণনা শেষে যখন বাম কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস এগিয়ে, তখন পার্থ চট্টোপাধ্যায়ের মুখে এই আত্মবিশ্বাসী সুর শোনা যাচ্ছে। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।